তোর মন খারাপ কেন? মন খারাপ করিস না। হ্যাঁ রে, এত চিন্তা করছিস কেন? কালকে স্যার টেস্ট পরীক্ষা নিবে। আমি তো কিছু পড়ি নাই, আমি তো ফেল হয়ে যাব। আমরা তো কেউই পড়ি নাই, না পড়লেই সবাই পরীক্ষা দিব। যাই হোক, তিনজন মিলামিশা যদি আমরা পরীক্ষা দিই তাহলে কিছুটা হলেও পাশ করতে পারবো। হ্যাঁ, বইয়ের তিনটা চ্যাপ্টার ভাগ করে নিলেই হয়ে যাব। আমার তখন পড়লেও কিছু মাথায় ঢুকবো না, আমি ফেলই হয়ে যাবো। তুই চিন্তা করিস না, আমরা আছি না তিনজন মিলা জিলে একরকম লেখা লিখবো, তাইলে একই নাম্বার পাবো তিনজন। আমি আর ওই অর্ধেক অর্ধেক করে পড়ে নিবো, তারপর কালকে তোর পরীক্ষার সময় দেখাবো, তোর পড়া লাগবো না। সত্যি? হ্যাঁ সত্যি। কিরে তোর এখনো মন খারাপ? বললাম না আমরা বলে দিব সব, তুই এখনো চিন্তা করছিস? চিন্তা করিস না, করিস না, আমরা আছি। হ্যাঁ হ্যাঁ, চিন্তা করিস না, বললাম তো আমরা বলে দিব। ধন্যবাদ তোদেরকে, তোরা থাকাতে আমার চিন্তাটা একটু কমছে। তোরা দুজনে অনেক ভালো। কে জানে স্যার কখন আসবো। গুড মর্নিং স্যার। হ্যাঁ হ্যাঁ, গুড মর্নিং, বসা যা। নাম নেওয়ার সাথে সাথে শয়তান হাজির হয়ে গেছে। কি বললি রে? কিছু না স্যার, স্যার আজকে টেস্ট পরীক্ষা নেবেন না? হ্যাঁ, আধা ঘন্টার ভিতরেই তোদের পরীক্ষা হবে এবং আজকে রেজাল্ট পেয়ে যাবে। আধা ঘন্টার মধ্যে পরীক্ষা হবে এবং এতে বোঝা যাবে তোমরা কি ফেল করবা নাকি পাস করবা। কিরে ভাই বলস না, একের এ, দুইয়ের বি, তিনের সি, জোরে জোরে বল, কিছুই শুনি নাই। আরে একের এ, দুইয়ের বি, তিনের সি। এই কেউ কাউকে দেখাবা না, নিজেরা নিজেরা লেখো। আরো বল আরো বল তাড়াতাড়ি। হে উপরওয়ালা আমারে বাঁচাও। চারের ডি, পাঁচের সাত, আটের এক। ঠিক আছে ঠিক আছে, এখন ট্রু ফলস গুলো বল। এটা আমি পড়ি নাই, আমার পাশেটা পড়ছে, ওরে জিজ্ঞেস কর। আরে আমি তো দূরে আছি, আমি বললে তো স্যার শুনে ফেলবো, আমি কিভাবে বলবো? তুই ওরে না বলতি, আমারে বল তাড়াতাড়ি বল, নাহলে কিন্তু তোর মার কাছে বিচার দিবো। তুই তোর গার্লফ্রেন্ডের সাথে কি করো? আরে প্রথমটা সত্য, তারপরেটাও সত্য, তারপরেটাও সত্য। এই তুমি বের হও তো, অনেক বেশি চিল্লাইতেছো। সরি স্যার, ভুল হয়ে গেছে, আর হবে না। ঠিক আছে, এখন খাতা দিয়ে দাও, সময় শেষ হয়ে গেছে। স্যার আর দুই মিনিট, একটু নামটা লিখি। খুব খারাপ লাগছে তোরা, প্রথমে নাম না লিখে এখন লিখতে আসছো, তাড়াতাড়ি লেখ। আমি লাস্ট ক্লাসে আইসা তোমাদের রেজাল্টটা দিয়ে দিব, ঠিক আছে? এখন আমি গেলাম। কে জানে কি রেজাল্ট দেয়, আমি মনে হয় ফেল করবো। আরে আমাদের উপর ভরসা রাখো, পাশ হয়ে যেতে পারো। সত্যি? হ্যাঁ হ্যাঁ সত্যি। কিরে লাস্ট পিরিয়ড তো হয়ে গেল, এখন তো স্যার আসবো রেজাল্ট দিতে। বুঝতে পারতেছি না কে ফেল হয়েছে আর কে পাশ হয়েছে, আল্লাহ জানে কি হয়। আমার তো কান্দাইতেছে, আমার তো একদমই ভালো লাগতেছে না। গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন, বসে যাও সবাই। আজকে এই ক্লাসে কিছু পড়াবো না, রেজাল্টটা দিব তারপর ছুটি দিয়ে দিব। তোর রোল নং এক কে? হ্যাঁ স্যার আমি। তুমি জিরো পেয়েছো। রোল নং দুই কে? আমি স্যার। তোমার রেজাল্ট জিরো, তুমিও ফেল করেছো। আর স্যার আমার রেজাল্ট? তোমার ফুল মার্কস এসেছে, তুমি পাস করেছো। আল্লাহ, আমি পাস হয়ে গেছি, থ্যাংক ইউ স্যার। আচ্ছা আমি যাই, আজকের মতো তোমাদের ছুটি। আমার অনেক ভালো লাগছে রে বন্ধুরা, আমি এখন বাসা যাই আর সবাইকে বলবো আমি আজকে ক্লাসে পরীক্ষায় ফার্স্ট হয়েছি। কি রে ভাই আমাদের সাথে এটা কি হয়ে গেল, আমরা পড়াও কিছু পারলাম না ফেল করলাম। হ্যাঁ, ওই তো অনেক ব্রিলিয়েন্ট রে, হয়তো ভালোই রেজাল্ট করলো।